Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Weather update আজকে স্নোফল দেখাচ্ছে তার জন্য আমি সেই রাত থেকে অধীর আগ্রহে বসে আছি কখন স্নোফল হবে কখন আমি একটু দেখব আসলে খুব ভালো লাগে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আসলে পুরোটাই হতাশ কারণ দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে কোনো স্নোফল নেই weather update এখনো দেখাচ্ছে যে স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আমার এখানে বৃষ্টি ছাড়া আমি আর কিছুই দেখছি না যাই হোক যেহেতু দেখাচ্ছে তার মানে কিছুক্ষণ হলেও অল্প একটু হলেও তো পড়বে দেখা যাক অপেক্ষা করি এই তো কাঙ্ক্ষিত স্নোফল শুরু হয়ে গেছে আসলে সাথে বৃষ্টিও পড়ছিল তো তার জন্য অতটা বেশি ভালো বোঝা যাচ্ছিল না প্লাস জমছিলও না বৃষ্টির সাথে সাথে স্নোগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে নিচে পড়ার সাথে সাথে এই বছরের প্রথম স্নোফল আমি রান্নাঘরের মধ্যে আবদ্ধ কারণ রুমে বাবা আর ছেলে দুজন ঘুমাচ্ছে তো আমি ওইখানে গিয়ে ডিস্টার্ব করতে পারবো না তাই রান্নাঘর দিয়ে আসলে যতটুকু দেখা যায় অতটুকুই নিজেও দেখছি আপনাদের সাথেও শেয়ার করছি এত সুন্দর ওয়েদারে একটু যদি ভালো মন্দ খাওয়া দাওয়া না হয় তাহলে কি আর হয় নাকি আজকে সকালের নাস্তাটা একটু ভালোই করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রুটি আলু ভাজি এগুলো থাকবে ভালো লাগবে আসলে ঠান্ডার দিনে এই ধরনের নাস্তা আসলে অনেকই ভালো লাগে তো সেটারই প্রিপারেশন চলছে প্রথমেই আমি আলু কিছু গ্রেট করে নিচ্ছি আলু ভাজি করার জন্য বাইরে এখন অনবরত স্নো পড়েই যাচ্ছে ভালোই লাগে আসলে দেখতে ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট্ট করে হলো একটু কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আবার দেখলাম স্নোফল বন্ধ হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক সারাদিন হয়তোবা এরকমটাই চলবে দুপুর পর্যন্ত দেখাচ্ছে যে স্নো বৃষ্টি এরকমই অবস্থা তো আরও কিছুক্ষণ হয়তোবা উপভোগ করা যাবে আমি চুলায় আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর তাওহিদের বাবা এখনও ঘুমাচ্ছে তাই চাচ্ছিলাম যে তাড়াতাড়ি ও ঘুম থেকে ওঠার আগেই আমার এই সকালে নাস্তাটা শেষ করে ফেলি মানে নাস্তার আয়োজন শেষ করে ফেলি তাহলে ও ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর আবার কাজে যেতে পারবে প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর তেল দিয়ে দিলাম আর আমি আলুটা গ্রেট করে যেই কাজটা করেছি সেটা হচ্ছে খুব ভালো করে ধুয়ে আমি ছাকনির মধ্যে ছেঁকে নিয়েছি সেই ক্লিপসটা আসলে নিতে আমার মনে ছিল না হয়তোবা দেখালে আপনারা বুঝতে পারতেন এইভাবে আলু ভাজি করলে একদম ঝরঝরা হয় ভর্তা হবে না আলু ভাজি এরপর যা যা করেছি সেটা হচ্ছে পেঁয়াজের মধ্যে আমি একটু রসুন বাটা আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ এরপর পেঁয়াজগুলো বা মশলাপাতি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর আলুটাকে পানি থেকে ঝরিয়ে বা পানি থেকে উঠিয়ে নিয়ে এবার পানি ঝরানোর জন্য আমি ছড়িয়ে রেখে দিয়েছি এতে করে আলু ভাজিটা একদম সুন্দর ঝরঝরা হয়ে যায় আর এই আলু ভাজিটা আমি শিখেছি সেলিনা আপুর চ্যানেল থেকে ওইখানে দেখেছিলাম উনি খুব সুন্দরভাবে আলু ভাজিটা করেছে যদিও বা অতটা ভালো তো হয় না ওনার মতো রান্নার তারপরও আলু ভাজিটা ঝরঝরা হয় এটাই অনেক কিছু আর এই তো আলুটা গ্রেট করে নেওয়াতে আমার সময়টাও কম লেগেছে হাতে কুচি করতে হয়নি এত পাতলা করে কাটার পরও যখন ভাজি করা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আলুটা একদম ভর্তা হয়ে যায়নি আস্ত আস্তই আছে আলু দিয়ে দিয়েছি আর আলুর কাছ থেকে যতটুকু সম্ভব পানি কেড়ে নেওয়া যায় আমি সেটাই করেছি চেষ্টা করেছি সবগুলো পানি ওর কাছ থেকে নিয়ে আসার জন্য যতটুকু পেরেছি আর কি এবার দিয়ে শুধু নাড়াচাড়া আর ভাজিটা আমি ঢাকবো না ঢেকেই চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপরই ভাজি করে নেব আর একটু নাড়তে হবে তাহলে দেখা যাবে যে নিচে দিয়ে লেগেও যাবে না আর আলুটা একদম ভর্তা ভর্তা হয়েও যাবে না এই তো ভাজি শেষ আমি ঢেকেও দেইনি মাঝখানে ঢাকার কোনো দরকার নেই ঢাকলেই আসলে আলু ভাজিটা ভর্তা হয়ে যায় আলু ভাজি না হয়ে ভর্তা হয়ে যায়
আর আমার ভাজিটা একটু হালকা পোড়া পোড়া পছন্দ, তো তার জন্য আমি চেয়েছি যে একটু যেন ভাজা ভাজা ভালো হয়। উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমার আলু ভাজিটা রেডি। আর অলরেডি এর মাঝে আমি রুটিও বানিয়ে ফেলেছি, আর রুটি তো সবসময়ই বানাই, সেটা আসলে আর শেয়ার করলাম না। কিছু বেশি করে রুটি বানিয়ে আমি ফ্রিজেও রেখে দিয়েছি। এরপর তাওহিদের বাবা তাওহিদ ঘুম থেকে উঠলে আমাদের নাস্তা খাওয়া হবে। আর আমি মোটামুটি কাজটা একটু গুছিয়ে নিয়ে এইবার স্নো উপভোগ করছি। ইচ্ছা করছিল একটু বাইরে বের হই, আর এই স্নোর মধ্যে আসলে তেমন একটা তো বাইরে বের হওয়া হয় না, তবে একা তো অনেক ঠান্ডা, তার উপরে আমার তো ঠান্ডা লেগেই থাকে 12 মাস বলা যায়। তো সব কিছু মিলিয়ে আবার একটু আলসিমেও লাগছিল, ঠান্ডা দিয়ে রেডি হব বের হব, তার জন্য আর বের হয়নি। আস্তে আস্তে দেখলাম যে স্নোফল আরও বেড়ে গেছে, তবে সাথে বৃষ্টি আছে তার জন্য স্নোগুলো জমতে পারছে না। এমন দিনে স্পেশাল খাওয়া দাওয়াটাই আসলে ভালো লাগে। আর আমরা তো বাঙালি মানুষ, আমাদের এই বৃষ্টির দিন বা স্নোয়ের দিন কিছু স্পেশাল খাবার ফিক্সড করাই থাকে, তার মাঝে খিচুড়ি বা বিরিয়ানি এগুলো তো মাস্ট থাকি। আজকে আমার বাসায় আমি খিচুড়ি রান্না করছি, আর খিচুড়ির সাথে গোস্ত বা এই টাইপের কিছুটা জাস্ট ভর্তা ভাজি এগুলো রাখতে চাচ্ছিলাম। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আজকে বেগুন ভাজি করব। তো তার জন্য বেগুনটাকে প্রথমে এইভাবে কেটে নিয়েছি, আর এই দুইটা পিস একটু মোটা হয়ে গিয়েছিল তার জন্য আবার এইভাবে একটু কেটে দিলাম। এইভাবে বেগুন ভাজি আমার অনেক পছন্দের, আমি যেভাবে করছি আজকে সেটা শেয়ার করছি আপনাদের সাথে। বেগুনটাকে কেটে নিয়েছি, কেটে এর মাঝে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়াও দিয়েছি। এইদিকে যে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে সেই খেয়ালটাও আমার নেই, আমি আসলে স্নোফল দেখাতেই ব্যস্ত, আবার টুকটাক রান্না করাতেই ব্যস্ত, আমার আসলে খবরও নেই যে আমি কি হারিয়ে ফেলেছি। আর আমি এর মাঝে আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটাও অ্যাড করেছি, তবে এক্সট্রা হিসেবে যেটাই আসলে বেগুনের স্বাদটা একটু বেশি বাড়িয়ে তোলে সেইটা আসলে আমি সবার শেষে অ্যাড করছি। আর এই কাজগুলো রান্নাঘরে আমার আস্তে ধীরেই করতে হচ্ছে, কারণ তাওহিদ তখনও ঘুম, তাওহিদের বাবা অলরেডি উঠে গেছে। এই তো আদা বাটা আর রসুন বাটা অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু বেগুন এখানে একটা। এবার সব মশলা একদম বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভাজার এই পদ্ধতিটা আমার তাওহিদের বাবার কাছ থেকেই শেখা, ও আমাকে বলেছিল একবার এইভাবে ভেজে দেখো অনেক মজা লাগবে। প্রথমে তো অবাক হয়ে গিয়েছিলাম যে এটা আবার কিভাবে খায়, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না আসলেই অনেক ভালো লাগে। আর ওই যে বলেছি যে এক্সট্রা কিছু একটা অ্যাড করছি, সেটা হচ্ছে একটা ডিম। এবার ডিমের সাথে আবার সব কিছু ঠিকঠাক মতো মাখিয়ে নিচ্ছি। এমনও করা যায় ডিমের সাথে প্রথমেই সব মশলা একসাথে দিয়ে ওইটারই একটা ব্যাটার তৈরি করে তারপরে বেগুনগুলো একটা একটা করে ডিপ করে নিলে সেটাও হয়, আবার আমি যেভাবে করেছি সেভাবেও হয়। ওই যে বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, আমার এরকম অবস্থা হয়েছে আর কি। আর এই যে স্নো পড়তে পড়তে চারদিক সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগছিল অনেক। অবশেষে বাবা ছেলে দুজন ঘুম থেকে উঠেছে আর রুমটা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, আমি আসলে রুমে আসতে পেরেছি। এই দিকের দৃশ্য আরো সুন্দর। আমাদের নাস্তা করা শেষ, তাওহিদের বাবার জন্য চা রেডি করে নিয়ে যাচ্ছি, ও আবার বাইরে বের হয়ে যাবে। এটাই আসলে কষ্ট লাগে, বাইরে বৃষ্টি থাকুক স্নো থাকুক যাই থাকুক না কেন, আমি তো বাসার ভেতরেই থাকি, কিন্তু যাদের আসলে বাইরে কাজ করতে হয় তাদেরকে তো মাস্ট বাইরে বের হতেই হবে, কিছু করার নেই, বাইরে যাই থাকুক না কেন। আমি আবার একটু চাটা টেস্ট করে দেখছি, এটা হচ্ছে সেই নতুন চা যেটা আমি তাওহিদের বাবাকে গিফট করেছিলাম।
তাওহিদের বাবার নাস্তা শেষ, ও অলরেডি চলে গেছে, আর আমি এবার একটু কফি বানিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে চা কফি কিছুই খাওয়া হয়নি। তাই ভাবলাম যে স্নো হচ্ছে বাইরে, আমি একটু কফি না খেলে কিভাবে হয়, আর একটু ছবি যদি না তুলি তাই বা কিভাবে হয়। যাই হোক, ফটো সেশনে অনেক সময় চলে গেছে, এবার আবার রান্নাঘরে চলে আসি, কারণ রান্না করতে হবে তো মাস্ট। আমি যে বেগুনটা ডিম মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি। বলা যায় নতুন কিছু কিনলে সেটার আগ্রহই থাকে অন্যরকম, সবসময় ইচ্ছা করে ওই জিনিসটা ব্যবহার করি, ওইটা দেখি ধরি নাড়ি চাড়ি, এরকম অবস্থা। তো আমারও আজকে সেই একই অবস্থা। আমি নতুন যে ফ্রাই প্যানটা কিনেছি সেটা আমার কাছে এতই ভালো লেগেছে, এখন বেগুন ভাজার জন্য আসলে আমি সেই ফ্রাই প্যানটাই বের করেছি, যেটা আমার মোটেও করা উচিত হয়নি। সব বেগুন তো খুব সুন্দর মতো এটে গেছে ফ্রাই প্যানে, কিন্তু কথা হচ্ছে যে তেল আসলে বাইরে পড়ে গেছে। যাই হোক, ব্যাপার না, একবার শিক্ষা হয়েছে, পরের বার আর হবে না। আর এইভাবে যদি বেগুনটা ভাজা হয় তাহলে বেগুনের তেল খুব কম শুষে নেয়, সাধারণত বেগুন ভাজায় অনেক তেলের দরকার হয়, কিন্তু এইভাবে ডিম দিয়ে ভেজে নিলে অত বেশি তেল টানে না। খিচুড়ির সাথে এই বেগুন ভাজে মাস্ট, খুবই ভালো লাগে, আর আজকে আমি সেটারই আয়োজন করছি। আর ভর্তা তো সাথে থাকতেই হবে, সেটার জন্য আমি ধনিয়া পাতার ভর্তা করে নিচ্ছি, এটা চটজলদি হয়েও যায়, ঝামেলা কম হয়, আর ঝাল ঝাল খেতে ভালোও লাগে। প্রথমে নিয়ে নিলাম ধনিয়া পাতা, কাটাকুটার দরকার নেই, জাস্ট ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন, আর দিয়েছি কাঁচামরিচ যে যার ঝাল মতো। এবার দিয়ে দিয়েছি লবণ, লবণটা আমি পরিমাণে প্রথমে অল্পই দিয়েছি, কারণ ধনিয়া পাতা ব্লেন্ড করার পর একদম অল্প হয়ে যাবে, তো তার জন্য একদম অল্প করে দিয়েছি। ব্লেন্ড করার পর এই তো এই ধনিয়া পাতার ভর্তা আবার রেডি হয়ে গেছে, এর সাথে এক্সট্রা কোনো পানি তেল কিছুই অ্যাড করার দরকার নেই। একটা আপু আসলে আরেকটা রেসিপি আমার সাথে শেয়ার করেছিল, উনি বলেছিল যে ধনিয়া পাতার সাথে আবার সরিষা দিয়ে দিলেও আসলে খেতে ভালো লাগবে, সেটা অন্য আরেকটা ভর্তা হয়ে যায়, সেটাও আসলে অনেক মজা লাগবে। আর বাইরে স্নোফল হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, আর আমি একটু পরপরই দৌড়াচ্ছি জানালার কাছে। গতবারও আসলে স্নোফল হয়েছিল, তবে তখন আরও বেশি হয়েছিল, তখন একেবারে বলা যায় পা ডুবে যেত এরকম অবস্থা আর কি, এত স্নোফল হয়েছিল। শুধু যে আমি স্নোফলে দেখেছি সেটা না, সাথে সাথে আমার রান্নাটাও শেষ করে ফেলেছি। আর আজকের ভুনা খিচুড়িটা বলবো এর আগের বারের যতবার আমি রান্না করেছি তার থেকে বেস্ট হয়েছে, একদম ছড়ছড়া হয়েছে, একটার সাথে একটা লাগেনি, খুবই মজার হয়েছে। তবে দুঃখের কথা হচ্ছে এই রেসিপিটা আজকে আমি রেকর্ড করিনি, তার জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি, একটু তাড়াহুড়া ছিল, প্লাস ঠান্ডার কারণে আসলে কাজগুলো করতে একটু আলসেমি লাগছিলো এরকম আর কি। আর এই হচ্ছে আজকে আমার আর তাওহিদের দুপুরের খাবার। এখানে 2 ধরনের ভর্তা আছে, একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আর একটা হচ্ছে সিম ভর্তা, যেটাও আমি রেকর্ড করিনি, আর হচ্ছে বেগুন ভাজি। আমি আসলে ডিম ভাজিরও আয়োজন করে রেখেছিলাম, ভেবেছিলাম তাওহিদের বাবা যদি দুপুরে বাসায় আসে তাহলে ওর জন্য ডিম ভাজি করে দেব, কিন্তু ও আসলে আর দুপুরে বাসায় আসতে পারেনি, তার জন্য আর ডিমও ভাজা হয়নি। যা যা রেডি ছিল আসলে আমি আর তাওহিদ তা দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, সব কিছু এবার গুছিয়ে রাখছি, ভর্তাগুলো আসলে র্যাপ করে রেখে দিচ্ছি যেন নষ্ট না হয়ে যায়। রান্নার কাজ শেষ করে ফেলেছি আর রান্নাঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে, এদিকে আবার দেখলাম হঠাৎ করে স্নোফল বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পর আবারও শুরু হয়েছে। আর আমি আসলে কত বড় একটা ক্ষতি করে ফেলেছি সেটা এখনও পর্যন্ত টের পাইনি,
যখন আমার কাজগুলো আমি সব শেষ করছিলাম, রান্না করছিলাম বা টুকটাক যাই কাজ আছে এগুলো শেষ করছিলাম, এর মাঝে আমার মোটামুটি বড় সড়াটা ক্ষতি হয়ে গেছে। আমি আমার রান্নাবান্না শেষ করে যখন গোসল করতে গিয়েছি, কানে হাত দিয়ে দেখি যে আমার কানে একটা দুল আছে আর একটা দুল নেই। এটা দেখার পর আমার সারা দিনের আনন্দ যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। কিসের স্নোফল, কিসের কি? আমি তাড়াতাড়ি করে গোসল শেষ করে এসে রুমে ঢুকলাম। আমি এটা সেটা ওইটা সব কিছু চেক করা শুরু করলাম। আর সাথে সাথে আমি একটা দোয়াও পড়ছিলাম। এই দোয়াটা আমার আম্মু আমাকে শিখিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি। আর রাজিউন না, আমরা যেমন কেউ মারা গেলে বা কোনো দুঃসংবাদ শুনলে বলি যে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, এখানে রাজিউনটা বাদ দিয়ে শুধু ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি এতটুকুই আমি বারবার পড়ছিলাম। আর আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আমার কানের দুলটা আমি খুঁজে পেয়েছি। আসলে আমার কানের দুলটা সেই সকাল থেকেই গায়েব ছিল, কিন্তু আমি টের পাইনি, যেহেতু দরকার পড়েনি, আমি আমার কাজগুলো করেছি, এদিকে খেয়ালও ছিল না। গোসল করতে গিয়ে দেখলাম যে আমার এক কান খালি। পরবর্তীতে আশাই আমি ছেড়ে দিয়েছিলাম, অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, পুরো বিকেলে খুঁজেছি পাইনি, তার জন্য পুরো বিকেলের কোনো ভিডিও ফুটেজও নেই, আমি কিছু রেকর্ডও করিনি, ভালো লাগছিল না, লস হয়ে গেল, কার কাছেই বা ভালো লাগবে। পরে সন্ধ্যার দিকে একবার ভেবেছি যে ভ্যাকুয়াম করে ফেলবো পুরো ঘরটা, যেহেতু একটু ময়লা হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার চিন্তা করলাম ভ্যাকুয়াম করলে যদি কানের জিনিসটা নিচে পড়ে তাহলে আর খুঁজে পাবো না, কিন্তু আমি যদি ঝাড়ু দিই তাহলে হয়তো বা যদি কোনো কোনায় গিয়ে ঢুকে থাকে তাহলে খুঁজে পাবো। তো সেটাই করলাম, আলহামদুলিল্লাহ ঝাড়ু দিয়েছি আর সাথে সাথেই আসলে আমি পেয়ে গেছি। দেখলাম যে খাটের এক কোনায় ঢুকে আছে, যেহেতু খাটের নিচ ব্লক, খাটের নিচে তো আর ঢুকতে পারবে না, তো খাটের কোনায় আসলে আটকে ছিল, সেটা আর ভেতরে যেতে পারেনি। আর আসলে খেয়াল করে ভ্যাকুয়াম করিনি, এটাই আসলে ভালো হয়েছে, কারণ আওয়াজের সাথে ভেতরে ঢুকে গেলে তো আমি টেরও পেতাম না যে কী হয়েছে না হয়েছে, আর খুঁজেও পেতাম না। আর আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়লে আমি আমার হারানো জিনিস অনেক কিছু খুঁজে পেয়েছি, আমি দেখেছি। আর আপনারাও ইচ্ছা করলে এটা পড়তে পারেন, আর নয়তো শুধু ইন্না লিল্লাহ এতটুকুও পড়তে পারেন, পড়তেই থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি এই কাজটা করি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাই। এর মাঝে আমি আমার টুকটাক যে কাজগুলো বাকি ছিল সেগুলো শেষ করে ফেলেছি। আর তাওহিদের বাবার আসতে দেরি হবে, তার জন্য আসলে আমি ওর খাবার টাবার সব কিছু রেডি করে রেখে দিয়েছি, যেন ও আসলে খাওয়া দাওয়া করে ঘুমাতে পারে। একটু জানালাটা খুলে বাইরের অবস্থাটা দেখলাম, দেখলাম যে না, বাইরে এখন আর স্নোফল হচ্ছে না, যা হওয়ার শুধু সকালবেলায় হয়েছে। আমি আমার জন্য একটা চা বানিয়ে নিচ্ছি। আপাতত কাজকর্ম সব শেষ, তাওহিদের খাওয়া দাওয়া গোসলও শেষ হয়ে গেছে, আর তাওহিদকে নিয়ে তাড়াতাড়ি একটু ঘুমাতে যেতে হবে, কারণ এর পরদিন স্কুল আছে। আর আমি এইটা ছেড়ে দিচ্ছি, এটা গ্রানটা খুব ভালো লাগে, তার জন্যই ছেড়ে দিয়েছি। আর তাওহিদও আমার সাথে সাথে টুকটাক এটা সেটা দেখছে। আসলে এভাবেই আসলে ভালো খারাপে আমাদের স্নোফলের দিনটা পার করেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রান্নাটা অনেক ভালো হয়েছিল, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কানার জিনিসটা হারিয়ে গিয়েছিল, যেটা আমার জন্য একটু মোটামুটি ভালোই লস হয়ে যেত, তাও আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি। আর আজকের ভিডিওটা আর বড় না করি, হয়তো বা একটু অগোছালো আজকের ভিডিওটা, কারণ মন শরীর দুইটাই একটু এলোমেলো যাচ্ছিলো, তো তার জন্যই আসলে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, আজকের মতো আল্লাহ হাফেজ।